हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে গ্রে ম্যানের ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গিয়েছিল। কালকে আমি এটা নিয়ে ভিডিও করতে পারিনি, সরি ফর দ্যাট। তো গ্রে ম্যানের ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। ডেফিনেটলি দেখুন, গল্পের দিক থেকে আমার মনে হচ্ছে না খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকতে চলেছে। তবে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে ওই যে একটা হিরো ভিলেন হাড্ডাহাড্ডি টাসেল হয়, মানে ফেস টু ফেস, সেই জিনিসটা এখানে আমরা দেখতে পেতে চলেছি। তো রায়ান গসলিংয়ের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে গ্রে ম্যান। গ্রে ম্যান কথাটার অর্থ হচ্ছে যে যদি কোনো লোককে অফিসিয়ালি কোনো মিশনে না পাঠানো যায়, আনঅফিসিয়ালি যদি তাকে আন্ডারগ্রাউন্ড এতে করে যে এজেন্সি বা দেশ তোমার কোনো রেসপন্সিবিলিটি নেবে না, সেইভাবে পাঠানো হয়, তখন সেই চরিত্রটাকে গ্রে ম্যান বলা হয়। তো যেই ক্যারেক্টারটা এখানে রায়ান গসলিং প্লে করছে, এবং তার পিছনে তার কাছে হয়তো কিছু আছে, একটা জিনিস, কোনো ডিভাইস হতে পারে, কোনো ইনফরমেশন হতে পারে, যে কারণের জন্য তার পিছনে ক্রিস ইভান্সের ক্যারেক্টারটা পড়ে আছে। এবং তাদের দুজনের মধ্যে কন্টিনিউয়াসলি ফেস অফ হচ্ছে, অ্যাকশন হচ্ছে, ইত্যাদি হচ্ছে। এবং আমার যতদূর ধনুষকে আমরা একটা সিনেই দেখতে পাই, এবং সেই সিনটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল, এবং সেই আমার মনে হয় যে এক্সটেন্ডেড ক্যামিও ধনুষের, এবং সেই সিনটা দিয়ে কিন্তু সে হলিউডের দর্শক যারা ধনুষকে চেনে না, সেখানেও কিন্তু একটা ছাপ ছাড়তে চলেছে বলে আমার মনে হয়। তাকে আমরা একটা অ্যাকশন সিনের মধ্যে দেখতে পাচ্ছি, এবং তার আগে ওই সিনটার মধ্যে ও যে এক্সপ্রেশনটা দেখছে সেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল, ছোটো সিন হলেও ইম্প্যাক্টফুল। এছাড়া রায়ান গসলিংকেও খুব ভালো লাগছে, স্ক্রিন প্রেজেন্স বলুন, অ্যাকশনে বলুন, বা একটা জায়গায় একটা ডায়লগ দেয় যে আমার ইগোটা হার্ট হয়ে গেছে, আমার ইগোটা ভেঙে গেছে, সেই জায়গাটাতেও খুব ভালো লাগছে। এবং ক্রিস ইভান্সকে একটা লুক ওয়াইজ অন্যরকম দেওয়া হয়েছে। জেনারেলি তাকে দেখবেন নয় পুরো ক্লিন শেভ, আর নাহলে পুরো দাড়ি গোপনীয় রাখে, এখানে খালি একটা গোপ দেওয়া হয়েছে, সেটা একটা আলাদা ফিল দিচ্ছে। এবং ক্রিস ইভান্সের পারফরমেন্সও বেশ ভালো লাগছে ট্রেলারের মধ্যে। এবং ডেফিনেটলি রুসো ব্রাদার্স রয়েছে, মানে প্রচণ্ড, এবং নেটফ্লিক্স আছে, মানে আপনারা দেখেইছিলেন এক্সট্রাকশনের ক্ষেত্রে প্রচণ্ড ভালো একটা সিনেমাটোগ্রাফি এবং অ্যাকশন ছিল। তো সেই জিনিসটা কিন্তু এখানেও থাকতে চলেছে, প্রচুর প্রচুর অ্যাকশন রয়েছে নানান রকমের, এবং তার মাঝখানে ডায়লগ বাজিও চলছে। তো একদম পুরো মানে মাসালা মুভির মতো করেই বানানো আর কি স্প্যানিশ থ্রিলারটা। তো বাকি দেখা যাক গল্পের ব্যাপারে, গল্প ওই কী ইনফরমেশন রায়ান গসলিংয়ের কাছে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় যে ওর বসও আর কি ওকে এ করতে চাইছে। তো দেখা যাক কী কী কারণটা থাকে, কীভাবে হয় ব্যাপারটা এগোয়, এবং ধনুষের কতটা রোল থাকে সেটাও আর কি একটা দেখার মতো বিষয় হবে আর কি। তো এটা ছিল আমার এই ট্রেলার নিয়ে রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।